সালামু আলাইকুম ট্যাপট্যাপে গত দুই দিন ধরে সমস্যা দেখা যাচ্ছে, ঢুকে যাচ্ছে না অ্যাপসের মধ্যে। তো আমাদের অল্টারনেটিভ ওয়ে দরকার টাকা দেশে পাঠানোর জন্য। আমার হাতে আছে এখন ইতিসালাতের ইএনমানি এবং বোটেম। এই দুটো অপশান আপনাদের জন্য একদম ইজি, কারণ যে কোনো জায়গা থেকে রিচার্জ করা যায়, কোনো রকম কার্ড লাগে না, স্যালারি কার্ড বা ডেবিট কার্ড বা ব্যাঙ্ক কার্ড এগুলোর প্রয়োজন পড়ে না, সরাসরি আপনি পাঠাতে পারবেন। তো কীভাবে পাঠাবেন ইএনমানি থেকে সেটি দেখিয়ে দেবো আপনাদেরকে। বিকাশে পাঠালে ইনস্ট্যান্ট যাবে, কিন্তু ব্যাঙ্কে পাঠালে দুদিন সময় নেবে। তো বাকিটা আপনাদেরকে দেখাচ্ছি স্ক্রিনে, দেখতে থাকুন, ভালো লাগলে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন, কারণ রিচ একদম ডাউন। পাঠানোর 10 মিনিটের মধ্যে আমাদের টাকা পৌঁছে গিয়েছে। তো এখানে বিকাশের মেসেজটা আপনি দেখতে পাচ্ছেন। তো দেখাই চলেন আপনারা কীভাবে প্রসেসটা করবেন। ইএনমানি অ্যাপ্লিকেশন ওপেন করার পরে সেন্ড অ্যাব্রোডে ক্লিক করার পরে আপনি বাংলাদেশ সিলেক্ট করে নেবেন। সাথে বাংলাদেশ সিলেক্ট করার পরে অ্যামাউন্ট বসাবেন, তারপর হচ্ছে কি ব্যাঙ্ক অ্যাকাউন্ট যেখানে লিখে আছে সেখানে সিলেক্ট করবেন মোবাইল ওয়ালেট। মোবাইল ওয়ালেট সিলেক্ট করার পরে আপনি এরপর দিবেন কন্টিনিউ অথবা সেন্ড ট্রান্সফার। এরপর সেন্ড মানি অ্যাব্রোডের আপনি এখন অপশানে দেখবেন মোবাইল ওয়ালেট সিলেক্ট করা আছে, তারপর আবারও অ্যামাউন্টটি বসাবেন। বসানোর পর আপনার রেটটা আসবে, আবার নেক্সটে ক্লিক করবেন কর্নারে। এরপর আপনি নিউ বেনিফিশিয়ারি অ্যাড করবেন। নিউ বেনিফিশিয়ারিতে আপনি মাইসেলফ, অর্থাৎ যদি আপনার নিজের হয় তাহলে মাইসেলফ দিবেন, সামওয়ান এলস হলে সামওয়ান এলস দিবেন। আমি যেহেতু নিজের অ্যাকাউন্টে পাঠাবো মাইসেলফ সিলেক্ট করেছি। ওয়ালেট নাম্বার অবশ্যই 880, এটা হচ্ছে বাংলাদেশের কোড, ওর ইন্ডিয়া তার পাকিস্তান তাদের জন্য আলাদা। তারপর রিলেশনশিপ রিসিভার দিতে আপনার ফ্রেন্ড হলে ফ্রেন্ড, ফাদার মাদার যেটা হয় না কেন ওটা লিখবেন। তো আমার নাম পুরোটা লিখলাম। এরপর হচ্ছে কি রিসিভার যে তার ফোন নাম্বারটি বসাবেন। ফোন নাম্বার বসানোর পরে এরপর পারপাস অফ ট্রানজ্যাকশন আসবে, যেটা হচ্ছে কী কারণে আপনি পাঠাচ্ছেন। আপনি এখানে পার্সোনাল লিমিট অথবা এক্সপেন্সেস এভাবে লিখলে পারবেন। রিভিউ দ্য ট্রান্সফার ক্লিক করবেন। এরপরে কয়েকটি ওয়ার্নিং অথবা আপনার সিকিউরিটির জন্য দেওয়া হয়, এগুলো হচ্ছে কি আপনি যাতে অন্য কাউরে ভুলে টুলে টাকা না পাঠান, বা কেউ যদি আপনাকে জোর করে বলে টাকা পাঠাও, এগুলোর জন্য মানে ওয়ার্নিং দেওয়া হয়। তো এই সম্পর্কে একটু গাইডলাইন দেওয়া। তারপর কন্টিনিউতে ক্লিক করবেন। এরপর আই কনসেন্ট টু দ্য ট্রান্সফার, ওখানে একটা অপশান আছে, ওখানে ক্লিক করবেন। ওকে, কনফার্ম ট্রান্সফার দিবেন। এরপর দেওয়ার পরে জাস্ট এতটুকুই, আপনার কাজ শেষ। এরপর টাকা ট্রান্সফার হয়ে যাবে 10 থেকে 15 মিনিটের মধ্যে, বিভিন্ন সময়ে 2 দিন পর্যন্ত লাগতে পারে। এবার চলেন আপনাদেরকে দেখে কীভাবে আপনারা ইএনমানিতে টাকা রিচার্জ করবেন বা টপ আপ করবেন। ইএনমানির লোগো দেখতে পাচ্ছেন, ক্লিক করুন। তারপর আপনার ফোন নাম্বার, আপনি ফোন নাম্বার দেওয়ার পরে আবার নেক্সটে ক্লিক করুন, কর্নারে দেখবেন নেক্সট। নেক্সট ক্লিক করার পরে আপনি দেখতে পাবেন এটা ঘুরবে কানেকশন। তারপর ওখানে টাইমিং যেই স্টার্ট হবে সেই সময় আপনি অ্যামাউন্টটা দিয়ে দিবেন। এই যে অ্যামাউন্ট দিয়ে দিলাম, অ্যামাউন্ট হয়ে গেল। তারপর আপনার অ্যামাউন্ট আসছে কিনা দেখবেন উপরে, যখন দেখবেন আপনার অ্যামাউন্ট চলে আসছে পেতে ক্লিক করুন। পেতে ক্লিক করার পর যে রিসিপ্টটা আসবে অবশ্যই এটা সাথে রাখবেন, অনেক সময় টাকা আসে না। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এতটুকুই।